বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় ভাই ও বোনের, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন, আমাকেও তিনি ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, বিডি ওয়ার্ল্ডজন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমি ময়মনসিং থেকে মোহাম্মদ আলমগীর হোসেন। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে যে স্ক্রিনে যে আপনারা গেটটা দেখতে পাচ্ছেন, এসএসএর গেট, তো এই গেটটা বর্তমানে বাজার দর হিসেবে কত টাকা স্কোয়ার ফিট খরচ পড়ে সেটা কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট টাইম কিন্তু বলবো যে এই গেটটা আমরা কী কী মালামাল দিয়ে তৈরি করলাম, কী সিস্টেমে তৈরি করলাম। তো ফার্স্ট টাইম বলি যে আউটার ফ্রেম যে তৈরি করেছি আমরা দুই দুই বক্স দিয়ে, এটা হলো 1.5 mm বক্স, যেহেতু এটা বড় একটা গেট, গেটের সাইজ হচ্ছে 7 ফিট আর 10 ফিট সাইজ, তো বড় গেটের জন্য কিন্তু মোটা ফ্রেম করতে হয় মোটা মাল দিয়ে। তারপরে যে ভিতরে যে খাড়া খাড়া বক্সগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু 2 ইঞ্চি আর 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি সাইজটা দেখা যাচ্ছে, 1.5 ইঞ্চি সাইজটা দেখা যাচ্ছে না। তারপর যে পাইপগুলো দেখতে পাচ্ছেন খাড়া খাড়া পাইপগুলো, সেই পাইপগুলো কিন্তু 1 ইঞ্চি পাইপ, 1.2 mm। তো ভিতরে যে মালামালগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু 1.2 mm, আর শুধু আমরা আউটার ফ্রেম যেটা করেছি সেটা শুধু 1.5 দিয়ে করেছি। আর তারপর যেটা দেখতে পাচ্ছেন যে রাউন্ড পাইপটা, সেটা কিন্তু 1.5 ইঞ্চি পাইপ। আর সবচেয়ে বেশি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে রিং বল ডিজাইন, তো রিং বলটা হচ্ছে 4 ইঞ্চি ডিজাইন। তারপর আমরা এটা কিন্তু স্লাইডিং ক্যাটাগরি গেট, এতে কিন্তু দুইটা চাকা রয়েছে, আর চাকা চলার জন্য আমরা যেটা করেছি সেটা হলো যে 1 ইঞ্চি 1.5 mm পাইপ দিয়ে, পাইপের নিচে কিন্তু আমরা অ্যাঙ্গেল দিয়ে লম্বা করে টানা দিয়ে তারপর কিন্তু সেটার উপরে গেটটা চলাচল করবে। আর উপরে যে জিনিসটা ব্যবহার করেছি গেটটা চলার জন্য সেটা হলো যে ইউজ চ্যানেল ব্যবহার করেছি। ইউজ চ্যানেলটা হচ্ছে 1.5 মোটা শিটের ইউজ চ্যানেল। আর এটাতে যে একটা মিনি পালা রয়েছে, মিনি পালার যে আউটার ফ্রেমটা সেটা কিন্তু আমরা তৈরি করেছি 1.5 ইঞ্চি 1/2 ইঞ্চি বক্স দিয়ে আউটার ফ্রেম তৈরি করেছি মিনি পালার জন্য, মিনি পালার ফ্রেমটা আর কি, যে ক্ষেত্রে অনেক সময় ফ্ল্যাট বার ইউজ করে অনেকে, কিন্তু আমরা বক্স ইউজ করেছি কারণ এটাতে খুবই মজবুত হবে এবং কি দেখতে সুন্দর লাগবে। তো আমরা কিন্তু একটা ঘোরানো লক ব্যবহার করেছি, হ্যাজবুল ব্যবহার করা হয়েছে, এবং কি একটা পোস্ট ব্যবহার করা হয়েছে যে ওই গেটটা এসে যে যে জায়গায় থামবে, থামার পরে কিন্তু গেটটাতে ওই তালা আটকানোর জন্য ভিতর দিয়ে কিন্তু আমরা একটা বাড়িকেলি খারাপ পোস্ট ব্যবহার করেছি। তো এই মালামাল দিয়ে করতে গেলে আসলেও যেটা হবে সেটা হলো যে 1200 টাকা স্কোয়ার ফিট খরচ পড়বে এই মালামাল দিয়ে করতে গেলে। তো আপনারা যেটা করবেন, যদি আরও কম খরচে চান তাহলে আপনারা করতে পারেন যেটা, সেটা হলো যে আউটার ফ্রেমটা 1.5 না দিয়ে 1.2 দিয়ে ফ্রেমটা করে ভিতরে মালামাল 1 মিলি দিতে পারেন, এবং কি আরও যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলো কিন্তু এখন আমরা দিয়েছি 1.5-2 ইঞ্চির মতো গ্যাপ দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু গ্যাপটা আর একটু ফাঁকা দিয়ে কিন্তু তৈরি করতে পারেন, যেমন যে রিং বল ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা কিন্তু একটু কমিয়ে দিয়ে কিন্তু আসলে আপনারা আলোচনা সাপেক্ষে কিন্তু আরও কম খরচে তৈরি করতে পারবেন। তো আউটার ফ্রেম কিন্তু 1 মিলি দিলে হবে না, যেহেতু বড় গেট আউটডোর ফ্রেমটা কিন্তু অবশ্যই 1.2 কিংবা 1.5 দিতে হবে। তো আপনি যদি এগুলো 1.2 আর 1 মিলি দিয়ে করেন তাহলে কিন্তু 1050 টাকার ভিতরে করা সম্ভব হবে। তো আপনার আলোচনা সাপেক্ষে কিন্তু আপনাদের ডিজাইনটাকে আরও একটু মডিফাই করে কিন্তু করতে পারবেন। তো যাই হোক, সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।